আমি খন্দকার সোহেল রানা এস আর টিভি সোহেল রানা থেকে বলছি। আসলে এই একটা জিনিস ভুল হয়ে গেছিল, ভুলটা হলো যে আজকে দুপুরবেলা একটা ভিডিও দিলাম, ভিডিওতে রিং পরানো, ট্যাগ পরানো, এই ট্যাগ পরানো একটা ভিডিও দিলাম, কিন্তু ট্যাগটা কিভাবে পরাবো কিংবা কোন বয়সে পরাবো এই জিনিসটা দিতে ভুলে গেছিলাম। তো ভিডিওটা আপলোড দেওয়ার পরে আমারই চিন্তা হলো যে আসলে জিনিসটা কিভাবে করব। তো আরেকটা জিনিস একটু বলতে চাই, সেটা হলো যে আমার বলা উচিত আপনারা সবাই কেমন আছেন, তারপরে বলা উচিত, তারপরে আমি যেটা বলি দেখবে বাংলাদেশ শিবে বাংলাদেশ তবে তাকে বাংলাদেশ। আর সবথেকে বড় ব্যাপার যে আমি স্পেশালি একটা জিনিস বলতে চাইতেছি, সেটা হলো যে এই যে আপনার আমার মধ্যে আপনার আমার সাথে আপনাদের যে একটা বন্ডিং, এই বন্ডিংটা যে মানে তৈরি করে দিছে, এই বন্ডিংটা যে তৈরি করেছে যে ইউটিউব, সেই ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ, ম্যানি ম্যানি থ্যাংকস ফর ইউটিউব। কারণ আমি যে জিনিসগুলো ভিডিও করতেছি হয়তো আমার ভিতরে থাকতো, না তো ফেসবুকের এক কোনায় থাকতো, আর না হলে 10-12 মিনিট 15 মিনিট 20 মিনিটের এরকম ভিডিও হইতো না। তো ইউটিউব এমন একটাই করতেছে, একটা চ্যানেলের ভিতরে লক্ষ কোটি মানুষ বসবাস, যে যাকে দেখতেছে, এর জন্য ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে জিনিসটা করব সেটা হলো যে আপনারা এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা যখন পশম গজাবে, পশম গজাবে তখন ট্যাগটা লাগানো সবচেয়ে বেটার, সবচেয়ে বেটার। এটি একটু বড় হয়ে গেছে, কারণ লাগাবো ভিডিও করব, লাগাবো ভিডিও করব। আসলে ব্যাপারটা হচ্ছে কি, অফিস করি, অফিস করার পরে আসি, রেস্ট নেই, সেই 5টার সময় ঘুমের থেকে উঠি আমি, আমার শুরু হয় 5টায়, তো 5টার থেকে উঠে তারপরে এই ছাড়, তারপরে অফিস, অফিস পরে বাসার পরে, মানে শরীর একদিন আবার সুগারের রোগী আমি। যাই হোক, আপনারা পশম যখন, পশম যখন উঠবে, খুব এটা আমার খুব পছন্দের এক পেয়ারের বাচ্চা, সবুজ গোলা বাঘা কবুতরের বাচ্চা, তো এটাকে আমার নামের, আমার নামের ট্যাগ করাবো, আমার নামের ট্যাগ করাবো, এই যে আমার নামের ট্যাগ, এটা হলো নর, এটা হলো মাদি। তো এটা পাওয়াটা একটু, এই মাদিটা হবে নরটা হবে কিনা সন্দেহ আছে, একটু মোটা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমি একটু সরিষার তেল ওর পায়ে একটু মেখে দিব, সেক্ষেত্রে আমি ওর একটু শরীর সাথে ওর পাকে পায়ে মেখে দিব, যেন একটু পিচ্ছিল হয়। আমি আগে মাটি যাব, সেক্ষেত্রে আমার একটা ইয়েও লাগতে পারে, এই যে আমি ডান পায়ে সবসময় পড়াই, চেষ্টা করবেন যে লেখাটা উপরের দিকে থাকে, এই যে লেখাটা উপরের দিকে থাকে, এই যে আমি ট্যাগটা সামনে আনো, সামনে আনো, এই যে তিন আঙ্গুল ঢোকাবেন, 1 2 3, এই তিন আঙ্গুল আগে ঢুকবে, আর এই আঙ্গুলটা বুড়ো আঙ্গুলটা, বুড়ো আঙ্গুলটা পিছে থাকবে, বুড়ো আঙ্গুলটা পিছে থাকবে, 1 2 3, এইভাবে আপনি, একটু বয়স বেশি হয়ে গেছে তো এর জন্য প্রবলেমটা হইতেছে, আর একটু এখন এই এই আঙ্গুলটা আপনারা যদি না বের করবো তখন এই আঙ্গুলটার ভিতরে এটা দিয়ে এই অবস্থায় করে খোঁচা দিয়ে নিয়ে নেবেন, এই যে 12 নম্বর ট্যাগ সোহেল রানা একটা হয়ে গেল। এইটা একটু কষ্ট হইতে পারে, মোটা হয়ে গেছে বেশি। আপনারা বাচ্চা যখন পশমটা গজাবে তখন আপনারা রিংটা পরা দেবেন, আর এই রিংটা আসলে একটু ছোট সাইজের, এটা আগে পরানো উচিত ছিল, এটা এখন পারবো কিনা সন্দেহ আছে।
দেখ হয়ে গেছে আল্লাহর রহমতে এইটাও 12 নম্বর ট্যাগ নরের ঠিক আছে যাই হোক এইভাবে সবাই ইনশাআল্লাহ করবেন দেখছেন কি অবস্থা গেমে গেছে তো আশা করি ভালো লাগবে আপাতত রাখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু अगेन थैंक यू यूट्यूब चैनल समस्त विश्व के एकत्रित करार असंख्य धन्यवाद अस्सलामु अलैकुम वरहमतुल्लाह।